প্যালেস্তানীয় জনতার ভরসা নেই রাষ্ট্রপুঞ্জের আশ্বাসেও গাজা ছাড়ার ঢল নেমেছে রাজপথে হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই উত্তর এবং মধ্য গাজায় ইসরায়েলি স্থলসেনার হামাস দমন অভিযান শুরু হতে পারে তেল অভিভের দেওয়া চব্বিশ ঘন্টার চরম সময়সীমা মেনে প্রায় তেইশ লক্ষ গাজাবাসীর অর্ধেকই এখন বিকল্প বাসস্থান খুঁজতে বাড়ি ছেড়ে পথে নেমেছেন শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার চরম সময়সীমা ঘোষণার পরে গাজার অসামরিক প্যালেস্তানীয় নাগরিকদের চব্বিশ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে দক্ষিণ প্রান্তে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে প্রচারপত্র ফেলতে শুরু করে ইসরায়েলি বায়ুসেনা তারপরেই হামলা এড়াতে বাড়ি ছাড়তে শুরু করেছেন উত্তর ও মধ্য গাজার বাসিন্দারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর আগেই গাজায় খাবার জল বিদ্যুৎ গ্যাসের সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল এই বিবৃতিতে বলেছে অবিলম্বে গাজায় মানবিক সাহায্যের প্রয়োজন প্যালেস্টাইনের একটি সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন এক্সাই হ্যান্ডেলে যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির মাথায় বাক্স বিছানা চাপিয়ে গাজা ছাড়ছেন বহু মানুষ যাকে এতদিন তারা নিজের ঘর বলে জানতেন জানা গিয়েছে গাজার উত্তরেই এই ঘটনা ঘটেছে প্যালেস্তানীয় জনতার ভরসা নেই রাষ্ট্রপুঞ্জের আশ্বাসেও গাজা ছাড়ার ঢল নেমেছে রাজপথে হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা তারপরে উত্তর এবং মধ্য গাজায় ইসরায়েলি স্থলসেনার হামাস দমন অভিযান শুরু হতে পারে তেল অভিভের দেওয়া চব্বিশ ঘন্টার চরম সময়সীমা মেনে প্রায় তেইশ লক্ষ গাজাবাসীর অর্ধেকই এখন বিকল্প বাসস্থান খুঁজতে বাড়ি ছেড়ে পথে নেমেছেন শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার চরম সময়সীমা ঘোষণার পরে গাজার অসামরিক প্যালেস্তানীয় নাগরিকদের চব্বিশ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে দক্ষিণ প্রান্তে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে প্রচারপত্র ফেলতে শুরু করে ইসরায়েলি বায়ুসেনা তারপরেই হামলা এড়াতে বাড়ি ছাড়তে শুরু করেছেন উত্তর ও মধ্য গাজার বাসিন্দারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর আগেই গাজায় খাবার জল বিদ্যুৎ গ্যাসের সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল এই বিবৃতিতে বলেছে অবিলম্বে গাজায় মানবিক সাহায্যের প্রয়োজন প্যালেস্টাইনের একটি সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন এক্সাই হ্যান্ডেলে যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির মাথায় বাক্স বিছানা চাপিয়ে গাজা ছাড়ছেন বহু মানুষ যাকে এতদিন তারা নিজের ঘর বলে জানতেন জানা গিয়েছে গাজার উত্তরেই এই ঘটনা ঘটেছে প্যালেস্তানীয় জনতার ভরসা নেই রাষ্ট্রপুঞ্জের আশ্বাসেও গাজা ছাড়ার ঢল নেমেছে রাজপথে হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই উত্তর এবং মধ্য গাজায় ইসরায়েলি স্থলসেনার হামাস দমন অভিযান শুরু হতে পারে তেল অভিভের দেওয়া চব্বিশ ঘন্টার চরম সময়সীমা মেনে প্রায় তেইশ লক্ষ গাজাবাসীর অর্ধেকই এখন বিকল্প বাসস্থান খুঁজতে বাড়ি ছেড়ে পথে নেমেছেন শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার চরম সময়সীমা ঘোষণার পরে গাজার অসামরিক প্যালেস্তানীয় নাগরিকদের চব্বিশ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে দক্ষিণ প্রান্তে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে প্রচারপত্র ফেলতে শুরু করে ইসরায়েলি বায়ুসেনা তারপরেই হামলা এড়াতে বাড়ি ছাড়তে শুরু করেছেন উত্তর ও মধ্য গাজার বাসিন্দারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর আগেই গাজায় খাবার জল বিদ্যুৎ গ্যাসের সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল এই বিবৃতিতে বলেছে অবিলম্বে গাজায় মানবিক সাহায্যের প্রয়োজন প্যালেস্টাইনের একটি সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন এক্সাই হ্যান্ডেলে যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির মাথায় বাক্স বিছানা চাপিয়ে গাজা ছাড়ছেন বহু মানুষ যাকে এতদিন তারা নিজের ঘর বলে জানতেন জানা গিয়েছে গাজার উত্তরেই এই ঘটনা ঘটেছে